নমস্কার বন্ধুরা, বর্ণা লিখেছেন ভিলেজ ফুড, আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আবারও আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো দেশি মাছ দিয়ে, ছোটো বেগুন দিয়ে, ছোটো সাইজের নয়, একটু লম্বা লম্বা সাইজের বেগুন দিয়ে আমি ঝোল তৈরি করব। তো বন্ধুরা চলুন, আমাদের বাড়ির গাছে কয়েকটা বেগুন আছে, তো সেই বেগুনগুলি পেরে নিই। তো দেখুন বন্ধুরা, এই বেগুনগুলো পারলাম। তো বন্ধুরা, এই বেগুন দিয়ে আমি দেশি মাছের ঝোলটা কীভাবে রান্না করি আপনারা প্লিজ আমার সঙ্গে থেকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা চলুন মাছটা কাটা যাক। তো বন্ধুরা দেখুন, বাজার থেকে টাটকা, একদম পুকুরের টাটকা মাছ কিনে নিয়ে আসলো। তো এই মাছটা সিলভার কাপ মাছ, একদম দেশি। তো বন্ধুরা, এই মাছটা আমি এখন কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার মাছ কাটা হয়ে গেল। এখন মাছটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। তো বন্ধুরা, মাছগুলো কেটে ভালো করে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এখন সবগুলো মাছ তো নিব না, কয়েকটা মাছ রেখে দেব। তো বন্ধুরা, এখন বেগুনগুলো কেটে নিচ্ছি। গাছের একদম টাটকা বেগুন বন্ধুরা, এই বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করলে কিন্তু খুবই টেস্ট হয়। তো বন্ধুরা, এখন মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেব সরিষার তেল। বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব সরিষার তেল। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেলে এখন দিয়ে দেব মাছগুলো। আমি ভেজে ভেজে তুলে নিয়েছি, এখন বেগুনগুলো ভেজে নেব। ভেজে পাল্প একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, বন্ধুরা বেগুনগুলো হালকা ভেজে নিলাম, এখন নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা,
এই তেলে এখন দিয়ে দেব একটা তেজপাতা, দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেল, এখন দিয়ে দেব শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা বাটা একসঙ্গে বেটে নিয়েছিলাম। এখন দিয়ে দেব ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব অল্প একটু লবণ, অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেল, এখন দিয়ে দেব ভেজে রাখা বেগুন, বন্ধুরা এখন দিয়ে দেব জল, তো বন্ধুরা ঝোলটা একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব, বন্ধুরা ঝোলটা একটু ফুটে উঠেছে এখন দিয়ে দেব মাছগুলো, মাছের ঝোলটা আমার হয়ে গেল এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এখানে আমি ভাত নিয়ে চলে এসেছি, তো দেখি মাছের ঝোলটা কি কিরকম হয়েছে। বন্ধুরা দারুণ টেস্ট হয়েছে, এরকম দুপুরে খাবারে যদি এরকম টাটকা মাছের ঝোল থাকে, সঙ্গে বাড়ির গাছের সবজি দিয়ে যদি এরকম পাতলা ঝোল থাকে, তাহলে কিন্তু খাবারটা অতি সুস্বাদু হয়, শরীরের পক্ষেও ভালো। তো বন্ধুরা আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে খেতে। তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। এখনকার মতো ভিডিওটি এ পর্যন্তই, সবাইকে নমস্কার।